ଆସନ୍ତା ପଚିଶ ତାରିଖ ଦିନ ସମ୍ବଲପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ପାଇଁ ହେବ ମତଦାନ ଏଥିପାଇଁ সম্বলপুর সংসদীয় ক্ষেত্রের বিভিন্ন নির্বাচন মন্ডলী বর্তমান বিজেপি পক্ষ জোরজার প্রচার করা যাচ্ছে আমি বর্তমান আজ অছু কুচিডা নির্বাচন অন্ডর আজ বিজেপি হাই ভোল্টেজ বর্তমান প্রচার চাল আপনার দেখুম ও তারকা সিদ্ধান্ত মহাপাত্র কুচিডা নির্বাচন মন্ডলী বর্তমান আপনার সিধা দৃশ্য বর্তমান সিদ্ধান্ত মহাপাত্র বিজেপি আসছেন বর্তমান গাঁ গ্রামবাসী তরফর কিভাবে ସ୍ଵାଗତ କରାଯାଇଛି ଦେଖନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ କୁମ୍ଭ ନଡିଆ ରଖି ତାଙ୍କୁ ବର୍ତ୍ତମାନ ସ୍ଵାଗତ କରାଯାଇଛି ଯେହେତୁ ଆଦିବାସୀ ଅଞ୍ଚଳ ଆଦିବାସୀ ଅଞ୍ଚଳରେ ଯେକୌଣସି ଗୋଟେ ବଡ ଲୋକ ଆସିଲେ ତାହାକୁ ସ୍ଵାଗତ କରାଯାଏ ବହୁତ ସୁନ୍ଦର ଭାବେ

ନିହାତି ଭାବେ ଆପଣ ଦେଖୁଥିଲେ ସମସ୍ତଙ୍କ ମନରେ ଗୋଟିଏ ବର୍ତ୍ତମାନ ସ୍ୱର ଉଠିଛି ଓଡ଼ିଶାରେ ଏଥର ହଟିବ ବିଜେଡ଼ି ସରକାର ଏବଂ ପରିବର୍ତ୍ତନ ହେବ ଏବଂ ସୁସଂଗଠିତ ବିଜେପି ସରକାର ବର୍ତ୍ତମାନ ଆସିବ ବୋଲି ମଧ୍ୟ ସିଧାସଳଖ ଗ୍ରାମବାସୀ ମଧ୍ୟ ପ୍ରତିକ୍ରିୟା ରଖୁଥିଲେ ଏବଂ ଏଇ ମହଲ ହିଁ ବୟାନ କରୁଥିଲା ଏଠି ବିଜେପିର ଯେକୌଣସି ପ୍ରଚାରକ ଏଠି ଆସୁଛନ୍ତି ଗାଁ ଗହଳି ଭାବରେ ବହୁତ ସୁନ୍ଦର ଭାବେ ସେମାନଙ୍କୁ ସ୍ୱାଗତ କରାଯାଉଛି ଏମାନଙ୍କୁ ସେମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଭୋଟର ଆକୃଷ୍ଟ କରୁଛନ୍ତି ଆମେ ଆଉ ଜଣଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା ଟିକେ ନେବା ଚେଷ୍ଟା କରିବା আপন গাঁ রে বর্তমান সিদ্ধান্ত মহাপাত্র আসলে গাঁ রে কন কেমতি স্বাগত করা গলা আন কহিলে আমাকে বহুত খুশি লাগুছি সার আসলে যে আমি তাকে ফুল চন্দন দিয়েকিরা তাকে ফুল মখিকি স্বাগত কলু সবু ঘর পরিবার মিশিক আমি আমার গাঁ রে ছোটিয়া গাঁ আছি আমি তাকে স্বাগত কলু বহু খুশি লাগুছি আসলে যে কন কহিলে আমাকে মোদী বাবু রে ভোট দেব মোদী সরকার আপনার ভাল লাগলো হ্যাঁ কথা বহুত ভাল লাগিলা নিহাতি ভাৱে বিশ্বাস কলে আম সৈত সিদ্ধাস্ত মাহপাত্ৰ অকে তু যিহেতু প্ৰতক্ৰিয়া নিজা যিহেতু আদিবাসী অধুষিত অঞ্চল এইটাই এতিয়া আদিবাসী ঢাঞ্চাৰে গাঁৱৰ স্বাগত কৰলা নিহতি ভাৱে যি প্ৰত্ৰিয়া আমি মহিলা মানুহ নেও যিহেতু তাকে যি কোনো ভাষাৰে বুজাইলে পদে হু মহিলে সঠিকভাৱে বুজিচোন আমি প্ৰত্ৰিয়া নেবা আজি আপোনাৰ এই অঞ্চলটো আছিলে

নিজ গাঁ নিজ মাটি কেবে ছোটিয়া তো হবনি। না সমস্ত নিজ গাঁ নিজ মাটিটা সে ভালিয়া জায়গা সবু বড় গোটে সেমতি সেমতি ছোটিয়া বলে আমি কু কিন্তু ছোট নুয়ে গাঁসে যে ভালোপাই থাকে সে ভালোপাই আপনার কো জায়গায় পাইবে না আজ দেখুন এটি আসলে পরে পাদক ধি চন্দন লগাই ভাইকুচ স্বাগত করুমান ই বড় কথা আন বাকি গোটে জিনিস সমস্ত মুহে শুণলে মা মান ভী মান কথা যে স্পষ্টোক্তি অনেক

দ্বন্দ্বরে অছি ত বিজেডি সরকার বিজেডি সরকার তাকু দলি চকটি দেলানি অর্থ কোন প্রকৃতরে কোন ওড়িয়া অস্মিতা তো ওড়িশার অস্মিতা জোড়ি হেকি রহিছি জগন্নাথঙ্গ সহিত ওড়িশার বাসিংকর স্বাভিমান জোড়ি হেকি রহিছি ওড়িয়া ভাষা প্রতি ওড়িশার এই মাটি প্রতি ওড়িশার মা মানঙ্ক প্রতি এটা জোড়ি হেকি রহিছি যে ভলি ভাবরে জগন্নাথঙ্কু বারবার বারবার গটে অপমান দিয়া যাউছি এটা কেবেবি কোনসি ওড়িশাবাসী আকু কেবেবি স্বীকার করিবেনি ଇଏ ହେଉଛି ପ୍ରଥମ କଥା ଦ୍ୱିତୀୟ କଥା ଇଏ ହେଉଛି ଭାରତବର୍ଷର ପ୍ରଥମ ଭାଷା ଭିତ୍ତିକ ରାଜ୍ୟ ଭାଷାକୁ ଆଧାର କରିକି ଏ ରାଜ୍ୟର ଗଠନ ହୋଇଥିଲା ଆଜି ଯଦି ସେଇ ରାଜ୍ୟର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପଚିଶ ବର୍ଷ ହେଇଗଲା ଯଦି ଓଡ଼ିଆ କହିପାରିବେନି ଓଡ଼ିଆ ପଢ଼ିପାରିବେନି ତାହେଲେ ଏ ଜାଗାର ଶିକ୍ଷା ଏଇଠି ତ ଅଛି ନା

কিন্তু যেদিন ওড়িশার সাড়ে চারি কোটি জনতা জনসাধারণ যেদিন নিষ্পত্তি নিয়ে যে নাই সরকার বিজু জনতা দল হটিবা দরকার এটি নয় সরকার আসিব। তাকু কি অটকে পার আপন পবন কু দি দিয়ে পারে কিন্তু যেত ঝড় আসব সে ঝড় কি অটকাইব ইয়ে জনসাধারণ মত এটা আমি হচ্ছে মাধ্যম ପରିବର୍ତ୍ତନ ହବ ପରିବର୍ତ୍ତନ ହେଇଗଲାଣି ଯଦି ଗଞ୍ଜାମରେ ଆଜି ପରିବର୍ତ୍ତନ ଦେଖାଯାଉଛି ଗଞ୍ଜାମରେ ଯଦି କୁହାଯାଉଛି ଯେ ଫୁଲ ଫୁଟୁଛି ଆଉ ଓଡ଼ିଶାର କୋଉ ଜାଗାଟା ସେଥିରୁ ଛାଡ ରହିବ ମତେ କୁହନ୍ତୁ ନିହାତି ଭାବେ ଆପଣ ଦେଖୁଥିଲେ ଏଥିରେ ସିଦ୍ଧାନ୍ତ ମହାପାତ୍ରଙ୍କ ସହିତ ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲୁ ଓଡ଼ିଆ ଅସ୍ମିତାର କଥାକୁ ନେଇ ବର୍ତ୍ତମାନ ବିଜେପି ଲୋକଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚୁଛି ଏବଂ ବିକାଶର ଧାରାକୁ ନେଇକି ମଧ୍ୟ ଲୋକଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚୁଛି ଏଥର ଦୁର୍ନୀତି ଭ୍ରଷ୍ଟାଚାରରେ ଥିବା ସରକାର ହଟିବ ଏବଂ ବିଜେପି ପୁଣି ନୂଆ ଓଡ଼ିଶାରେ ସରକାର କରିବ ବୋଲି ମଧ୍ୟ ଦୃହୀ ପ୍ରକାଶ କରୁଥିଲେ କୁଚିଣ୍ଡାରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ୍ ନିର୍ବାଣଙ୍କ ସହ ରଞ୍ଜନ କୁମାର ମିଶ୍ର ଅର୍ଗସ ନ୍ୟୁଜ जदि आपंक आम भिड्टे भल लगा तेब चेल्क लाइक सेयार और सब्सक्राइब करने को जमा भी नहीं।